আমরা প্রয়োজনীয় জ্ঞান অর্জনের লাগে যে তিন ব্যবস্থা আল্লাহ দান করছেন, বিবেক, কোন্ডা, দেখা, এই তিনটারে ও রূপে নষ্ট করে আল্লাহ ফরমাইছেন উলাইকা হুমুল গাফিলুন, এরা রে গাফলতে খাইলে। আর ভাষা বকল আরব কথা চিন্তা করলে দেখবা গাফলতে দুনিয়া আখেরাত নষ্ট হয়ে যাবে, দুনিয়া বেশ নষ্ট করতে পারে না। আমি এটা মিশাল করবো, ও বন্ধুর মাঝে আপনি দান বলাইছিলেন, আশপাশের সারা দান মানুষে কাটিয়ে নিয়ে আসছে, আর আপনার যেমন গাফলতে অবহেলায় করছে, আপনি বললে আপনার আওয়াজ ডাকবা ঘুষ ডাক মাগর শেষে দিয়ে কাটবো, আপনার জমিন দান রইব নি, একটা রইব নি গরু রুষ্ট আছে, আর ইটার মানুষ দেখুই যায় বাজারে দেবে দেখিয়া হইবে রে কোন হোম ভক্ত এখানে বলাইছিল কাটিয়া নেয় না বলে রে, ই আওয়াজা কি করি সারা দুনিয়া খাইবে গাই আর দান ও তাপ্য নাই গরিব রাস্তা নাই, ও ডরেও গাফলতে আপনার দুনিয়ার প্রতি করতে পারতো নাই, বুঝতে পারো গাফলতে লাগান হইলে আনলে বরবাদ করিলে আমরা এই কথাটা মানবানি। আজ নমাজ ঠিক করবো, কাইলে হের মারবো, করবো তা করবো, তসলো তা করবো, এই করতে করতে ইবার না হইবার ইবার না হইবার সারা বরবাদ। আমরা কলবি বেমার এই গাফলত তাকে কইবা যা কলব আমি বলছি বলে শরীরের জেলা নানাবিধ রোগ, আমরা রোহের নানা রকমের রোগ আছে, শারীরিক রোগে আড়ি বানাইলে হেঁটো আর রুহানি ব্যবহারে আড়ি বানাইলে কলব, শারীরিক রোগে হেঁটো আড়ি বানাই না, হেঁটো ঔষধ না হারাইলে ব্যবহার না এরা বাধা এখন যাওয়া বাজারে গিয়া হবো বলে মাথার বিষে ওয়াজ হতে দিল না ডাক্তার সব, এটা কিন্তু জ্বর হবা বেটে এক ট্যাবলেট দিয়া কবে শশা ওখানে এক গ্লাসটি গিলিল আপনি হইবে নিদিলে মাছ বিষ করে উপরে দিবে না, তো ট্যাবলেট খাইলে তো চলে দিয়ে যাইব গো বে আপনি তা ডাক্তার গিয়া গেল হইবে নিলে মারি ভাই মানবাই ও কারণে শারীরিক সব রোগে একটা সেন্টার বানাইলে হেঁটো দিন ঔষধ না ডাললে ব্যবহার হবে না আসা নাই হলো আমরা রোগের তবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার ডাক্তারি বিজ্ঞান আমরা রে হিকাইয়া গেছে রুহানি হল বেমারে আড়ি বানাইলে মানুষ বলব দিল হইল যত সময় দিল ঔষধ ডালিয়া বিশুদ্ধ না করছো আর পাও চোখ মুখ কুন্তা ব্রেন কুন্তা রোগ আপনি সারাইতে রসুল্লাহ ফরমাইছে ওটা হইলে ঠিক করো ইল্লা বিল জাসাদ মুগদা ইজা সালুহাত সালুহাল জাসাদ কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু আলা ওয়াহিয়াল কলব ওয়া আমার উম্মত জানিয়া রাখো মানুষের শরীরের ভিতরে এক কণ্ড গোস্ত আছে, এই গোস্তের টুকরা বিশুদ্ধ নিরোগ হইলে সারা শরীর রূপ নাই, আর এই গোস্তের টুকরা রুগী হয়ে গেলে সারা শরীর রূপ ছড়ায় আলা ওয়াহিয়াল কলব, তোমরা জানিয়া বুঝিয়া মিশাল হইতাম না মানি লিখতে এটা মিশাল করিলাই আপনি মুরব্বী বা রোয়ানো একজন হতে যাইছিলেন গিয়ে এক জিনিস দেখলে এই আপনি দেখা আরাম বলা কোনটা ফত বাবা যাইতে করে রব আপনি হইলা দেখি দিছিল আর বাজে চোখ ফিরাই দিছেন আর সাই জানা চলে দিছে ইয়া দেই নাকি আজাম আতসেন সাহ আপনার চোখে না ভরে নি বলে আমার যে আর সাইতা চোখে না ভরে নি চোখে বলে জলে জলে আর আমার যে সাই না দিল না দিলে না ভরে দিলে না যে তো আসল মমলতি এই